নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক আমি গার্গি এবং আজকে আমরা দু হাজার তেইশে সাতই ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করছি একটু কা বিভিন্ন কারণে আমি একটা দিন দুটো দিন ক্লাস অফ হয়ে গেছিলো এক তো হচ্ছে দুদিন হিউজ প্রেশার ছিল যেহেতু সেম ভিজিট ছিল আমাদের হাওড়াতে এবং তারপরে মানে এত যাই হোক যে কোনো কারণে ক্লাসটা নিতে পারিনি তো আজকে আমরা দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে করছি না একটা দিনই করছি এটাই আমার প্রিপেয়ার করা ছিল আগামী কাল আমরা দু দিনের প্রিপেয়ার করে নেব কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো 7ই ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স একদম ছোট ক্লাস পাঁচটা প্রশ্ন আছে আমরা তাড়াতাড়ি কভার করে দেব চলো হু হ্যাজ রিসেন্টলি ওন দা মাতৃভূমি বুক অফ দা ইয়ার অ্যাওয়ার্ড রিসেন্টলি কে মাতৃভূমি বুক অফ দা ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন না আমি তোমাদের প্রথমেই বলে দিতেছি দিস ইজ नॉट अ वेरी ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাট একটু খেয়াল রাখো মাতৃভূমি বুক অফ দা ইয়ার প্রথমে এই মাতৃভূমি বুক অফ দা ইয়ার কি তো ডক্টর পেগি মোহন ইনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মাতৃভূমি ইন্টারন্যাশনাল festivl বলে একটি festivl শুরু হয়েছিল এই festivlটা বেসিক্যালি এখানে বিভিন্ন যে সমস্ত নোবেল লরিয়টস আছেন বা ড্যান পিট লরিয়ার্স আছেন বা বুকার প্রাইজ উইনার্স আছেন ওনাদেরকে নিয়ে সেই সমস্ত অ্যাওয়ার্ডিসকে নিয়ে এই ফিল্ম এই ইন্টারন্যাশনাল একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয় এবং সেখানেই এই মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার সিলেক্ট করা হয় তো এইবারে এই যে প্রোগ্রামটা এটা কর্ণাটকাতে হয়েছিল এবং সেখানে ডক্টর পেগি মোহন ওনাকে কিন্তু এই মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল মাতৃভূমি এই যে মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটার্স এখানে কিন্তু এই বছর এটা কিন্তু এই বছর এটা ফোর্থ এডিশন ঠিক আছে মাতৃভূমি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ লেটার এম বিআইএফএল যেটা কিনা মালায়ালমে এটা কা নামেও পরিচিত ফিচার দা নোবেল এন্ড بوকার প্রাইজ উইনারস এন্ড গ্যানপিট অ্যাওয়ার্ডিস এন্ড আদারস এছাড়া অন্যরাও এমন না যে শুধুমাত্র নোবেল প্রাইজ বা বুকার প্রাইজ বা গ্যানপিট অ্যাওয়ার্ডি দাও আসবেন অন্যান্য বিভিন্ন লিটারেচারের সাথে যতা যুক্ত তারা এখানে আসেন এবং এটা এটা ইন্টারন্যাশনাল একটা festivale বলতে পারো আর্টের ক্ষেত্রে এই বছর এই যে festivale টা হয়েছিল তার থিম হচ্ছে

ইভোলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাজ দি আউটকাম অফ মাইগ্রেশন মাইগ্রেশনের ফলে ল্যাঙ্গুয়েজের যে ইভোলিউশনটা হয় সেটা কিন্তু এই বইটাতে মেনলি এর বইটা থিম ইনি ত্রিনি দা একজন বর্ন রাইটার এবং একজন লিঙ্গুয়েস্ট অলসো উনি ওনার পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ মিচিগান থেকে এবং উনি ওয়ার্ক হি ওয়ার্কড অ্যাজ প্রফেসর অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ at JNU and Jamia Millia University. ঠিক আছে উনি যদিও ত্রিনি না দে কিন্তু এখানে কেন এখানে মানে ভারতবর্ষে JNU তে এবং জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে কিন্তু উনি ওনার মানে পিএইচডিও করেছেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ স্টাডি করেছেন ঠিক আছে চলো নেক্সট প্রশ্নে চলে যাই ইন হুইচ স্টেট হ্যাজ এশিয়ার লার্জেস্ট হেলিকপ্টার ফ্যাক্টরি বিন ওপেন রিসেন্টলি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ দেখো শুধু ভারতবর্ষের না এশিয়ার এশিয়ার লার্জেস্ট হেলিকপ্টার ফ্যাক্টরি কোন রাজ্যে ওপেন করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু করা হয়েছে এশিয়ার লার্জেস্ট হেলিকপ্টার ফ্যাক্টরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নিজে এটা ডেডিকেট করেছেন হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক লিমিটেড হেলিকপ্টার ফ্যাক্টরি ইন কুরু কর্ণাটকার তুমাকুরুতে কিন্তু এটা রিসেন্টলি মানে লঞ্চ করা হয়েছে ফাউন্ডেশন তন যদিও এটা কিন্তু জাস্ট ডেডিকেটেড টু দা নেশন মানে অপারেট অপারেশনাল হয়ে গেল মানে কাজ করতে শুরু করলো যদিও এর শিলান্যাস প্রধানমন্ত্রী নিজেই করেছিলেন দু সালে তো দু থেকে দু হাজার তেইশ অব্দি এটা তৈরি করতে হতে সময় লাগলো এবং ফাইনালি এটা কিন্তু ওয়ার্কিং শুরু হয়ে গেল ফেসিলিটি কি বুঝতেই পারছো ভারতের না শুধু এশিয়ার একটা সর্ববৃহৎ হেলিকপ্টার তৈরির কারখানা বলতে পারো কারখানাই বলছি আমি একদম যদি চলতি ভাষায় বলি ম্যানুফ্যাকচারিং একটা ক্যাপাসিটি যেটা কিনা ভারতবর্ষে হেলিকপ্টার তৈরির যে ইকোসিস্টেম সেটাকে তো ইমপ্রুভ করবেই সাথে সাথে ধরো যেখানেই ম্যানুফ্যাকচারিং হাবটি তৈরি হলো তার আশেপাশের যে সারাউন্ডিং এরিয়া সেখানের একটা বিশাল সংখ্যক মানুষজন কিন্তু ওখানে কাজ পাবে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এমপ্লয়মেন্ট জেনারেট হবে ঠিক আছে কারণ দেখো এবার সবাই তো টেকনিশিয়ান হয় না প্রচুর ভালো ভালো সবাই তো বাইরে থেকে আসবে না ওখানকার সাধারণ আমি বলছি শুধু এডুকেটেড মানুষ একটা কোম্পানি খুললে বিভিন্ন কাজের দরকার হয় ঠিক আছে মেনটেন্স দরকার হয় সিকিউরিটির দরকার হয় ক্লিনিং এর দরকার হয় আমি খুব হাই প্রোফাইল ওয়ার্কিং ক্যাপাসিটি ছাড়াও যদি বলি তাহলেও সাধারণ প্রচুর মানুষ কিন্তু ওখানে এমপ্লয়মেন্ট পাবে এবং প্রায় মনে করা হচ্ছে জন মানুষ কিন্তু ওখানে এমপ্লয়মেন্ট পাবে এটা মানে ওভারঅল আমি একটা ছবি এখানে দেখিয়েছি আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার এটা হচ্ছে এশিয়ার বিগেস্ট হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং হাব ইন কর্ণাটকা চলে যাই হু হ্যাজ বিকাম দ্য মোস্ট পপুলার লিডার অফ দ্য ওয়ার্ল্ড রিসেন্টলি রিসেন্টলি কে সব থেকে পপুলার লিডার হিসেবে মানে সিলেক্টেড হয়েছেন বা হয়েছেন তিনি হচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার মোদী হি হ্যাজ বিকাম দ্য মোস্ট লাইক লিডার ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যান অ্যাপ্রুভাল রেটিং অফ সেভেন্টি ফাইভ পার্সেন্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স কোম্পানি যার যে একটা আছে মনিটর মর্নিং কনসাল্ট এনারা রিসেন্টলি একটা রিপোর্ট রিলিজ করেছে যেখানে কিনা ওয়ার্ল্ড এর ট্রেন্ডিং লিডার কে ডিসক্লোজ করা হয়েছে ওয়ার্ল্ডের ট্রেন্ডিং লিডার কারা সেটা জানানো হয়েছে অন দি বেসিস অফ দেয়ার অ্যাপ্রুভাল রেটিংস অ্যামং টোয়েন্টি টু নেশন দ্যাট ইট সার্ভে এই যে মর্নিং কনসাল্ট যে সংস্থাটি এরা প্রায় বাইশটা নেশনে একটা সার্ভে করেছিল এবং অ্যাপ্রুভাল রেটিং এর ওপর বেস করে প্রায় সেভেন্টি ফাইভ অফ রেটিং নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সব থেকে লাভড বা লাইকড প্রধানমন্ত্রী হয়েছেন ওনার পরেই যিনি আছেন তিনি হচ্ছেন মেক্সিকান প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাডার তারপরে আছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেইন পারসেট অন্যান্যদের মধ্যে মানে ফার্স্ট সেকেন্ড থার্ডটা আমি জানালাম হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ মেম্বার অফ দি প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রীর যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল আছে রিসেন্টলি তার মেম্বার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো শামিকা রবি এনাকে এনাকে কিন্তু রিসেন্টলি প্রধানমন্ত্রী ইকোনমিক যে অ্যাডভাইজারি কমিটি আছে সেখানে এনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে রিসেন্টলি তোমাদের অনেকেরই ইকোনমিক প্রফেসর উনি একজন এছাড়াও একজন রিসার্চার শামিকা রবিকে কিন্তু রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হলো ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দা প্রাইম মিনিস্টার অনেকেই এটা হয়তো খুব একটা আইডিয়া নেই একটু অল্প জানিয়ে দিচ্ছি তোমাদের এটা এটা বেসিক্যালি একটা নন কনস্টিটিউশনাল এর কিন্তু কোন উল্লেখ এই কমিটিটার কোন উল্লেখ কিন্তু কনস্টিটিউশনে নেই এই নন কি কনস্টিটিউশনাল নন পার্মানেন্ট ইন্ডিপেন্ডেন্ট বডি যেটা প্রধানত কনস্টিটিউট বা গঠন করা হয়েছিল গভর্নমেন্টকে বিশেষ করে প্রাইম মিনিস্টারকে ইকোনমিক বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ইকোনমির বিভিন্ন বিষয় এটা এই যে কমি মানে অ্যাডভাইজারি কাউন্সিল আছে সেটা চেয়ার করেন একজন চেয়ারপারসন এছাড়া অন্যান্য ইকোনমিস্টরা হচ্ছেন এর মেম্বার বর্তমানে এই ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল যেটা তার চেয়ারপারসন হিসেবে আছেন ডক্টর বিবেক দেবরয় এবং আদার্স যারা মেম্বার আছেন তাদের মধ্যেই নতুন নিযুক্ত হলেন শামিকা রবি ঠিক আছে আজকে লাস্ট প্রশ্ন এটা হু হ্যাজ রিসেন্টলি লঞ্চড হোয়াটসঅ্যাপ ফুড ডেলিভারি ফ্যাসিলিটি ফর কমিউটার্স যারা যারা রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়ে যারা যারা ইন্ডিয়ান রেলওয়ে অ্যাভেল করছে ট্রাভেল করছে মানে যারা টিকিট কেটে ফেলছেন এবং এটা পিএনআর নাম্বার পাচ্ছেন অ্যাভেল ইন দ্য সেন্স পিএনআর নাম্বার যারা পাচ্ছেন তোমরা জানো যে লং ডিস্টেন্সে যখন আমরা টিকিট কাটে পিএনআর নাম্বার পাই তো এই পিএনআর নাম্বার যারা পাচ্ছেন তারা তাদের পিএনআর নাম্বারকে ইউজ করে হোয়াটসঅ্যাপে ফুড বুকিং করতে পারেন ঠিক আছে মিনিস্ট্রি অফ রেলওয়ে রিসেন্টলি বলেছে যে ইন্ডিয়ান রেলওয়ের যে বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে এই নাম্বারটা এবং এই নাম্বারে পিএনআর নাম্বার মেনশন করে ফুড যদি চান কেউ যদি অর্ডার করে তাকে কিন্তু প্রোভাইড করা হবে ঠিক আছে এবার তোমাদের জন্য প্রশ্ন দিস ইজ ইউর কোয়েশ্চেন রিসেন্টলি উইচ লেক অফ লাদাখ উইল বি মেড দ্য ফার্স্ট বায়োডাইভার্সিটি সাইট অফ লাদাখ রিসেন্টলি লাদাখের কোন লেকটিকে লাদাখেরই প্রথম বায়োডাইভার্সিটি সাইট হিসেবে ঘোষণা করা হলো যেহেতু এটা একটা রেকর্ডিং ক্লাস কাইন্ডলি তোমরা এই কোয়েশ্চেনটার উত্তর কমেন্ট সেকশানে দেওয়া নিয়ে দিও আমি তোমাদের দেখে নেবো ঠিক আছে তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস আমরা আগামীকাল সকাল নটায় করব জাস্ট কোনো ইনফরমেশন যদি চাই তোমরা এই নাম্বারটাতে আমাদেরকে ফোন করতে পারো মানে নোটবুককে ফোন করতে পারো এই যে ক্লাসগুলো আমি ডেলি নিই তার পিডিএফ আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক এই ভিডিও দেওয়া আছে এছাড়াও দু ডাব্লিউ দু হাজার চব্বিশ টার্গেট ব্যাচের সম্পর্কে যদি কোনো রকম ইনফরমেশন পাও চাও সেটাও ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে তো থ্যাংক ইউ টু এভরিওয়ান সকলকে আবারও সুপ্রভাত আজকের দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক